guys, welcome back to Highflyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা অন্যরকম একটা ভিডিও, কারণ কথা মানে টাইটেলেই আছে অন্যরকম। টাইটেলটা হচ্ছে লাল মাটিয়ায় অন্যরকম মেহমান, একদম। তো হাজারো মানুষকে ইফতার করায় এই মেহমানখানা। তো এটা হচ্ছে যমুনা টিভির প্রতিবেদন। তো প্রত্যেক দিনই যমুনা টিভিকে এতটা ভালোবেসে ফেলেছি বলেইছি তোমাদের, প্রেম হয়ে গিয়েছে যমুনা টিভির সাথে। যদিও আরও নিউজ চ্যানেল আছে সেখান থেকে এখনও পর্যন্ত মানে সেই ধরনের কিছু পাইনি, তোমরা টপিক থাকলে প্লিজ পাঠিও। তো আজকে এই ভিডিওটা করছি, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ভিন্ন রকম এক মেহমানখানার গল্প শোনাবো আপনাদের। যে মেহমানখানায় অতিথিরা আসেন রমজানের প্রতিদিনই, তাও আবার এক দুজন নয়, হাজারেরও বেশি। আপ্যায়নেরও কোনো কমতি থাকে না, সময় মতোই তাদের কাছে ইফতার পৌঁছে যায় পরম যত্ন নিয়ে। মহামারীর সময় রাজধানীর লালমাটিয়ার এমন মেহমানখানা তৈরি করেছে মানবতার অনন্য উদাহরণ। এমন আয়োজনের গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুরী, আর ছবি তুলেছেন মেহেদি মিরাজ। রাজধানীর অন্য এলাকার থেকে লালমাটিয়ার ডি ব্লকের চিত্রটি অনেকটাই ভিন্ন রকম। রমজানের প্রতিদিন বেলা তিনটার পর এখানে দেখা মিলবে ভিন্ন এক আয়োজনের। নারী, পুরুষ, শিশু অথবা বৃদ্ধ সকলে ব্যস্ত মেহমানদের জন্য। সর্বত্তরীর পাশাপাশি ছোলা প্রস্তুত কিংবা সারিবদ্ধভাবে প্লেট সাজানো, সব কিছুতেই ফুটে ওঠে যত্নের ছাপ। ভেদাভেদ ভুলে সবার চেষ্টা আয়োজন সার্থক করে তোলার। বিকেল পাঁচটা থেকেই শুরু হয় পার্সেল সার্ভিস, নিম্নয়ন মানুষ থেকে শুরু করে পথচারী সবার জন্যই রয়েছে আয়োজন। এই এলাকার মানুষগুলি আসলে সুযোগ তৈরি করেছে আমাদের জন্য, আমরা সবার কাছে কৃতজ্ঞ। যে ওরা যদি সমর্থন না দিত তাহলে এটা আসলে কোনোভাবেই আপনার এই 1000 মানুষের জমায়েত এরকম একটা আবাসিক এলাকার মধ্যে করা কোনোভাবে সম্ভব না। খুব বেশি তো পারি না আমরা, একটা বেলা মানুষের চাহিদা কিন্তু তিন বেলা। মানুষ তো দিনের শেষে, মানুষগুলো তো মহামারীতে মরে গেলে মরে যাক, সেটা আমার কিছু করার নাই, কিন্তু আমি যেটুকু পারি আমি সেটুকু করতে চাই। সাড়ে পাঁচটার পর দেখা মিলবে মূল অতিথিদের। ধানমন্ডি, মোহাম্মদপুর, জিগাতলা ও ফার্মগেট এলাকায় চলাচলকারী রিক্সা চালকরা আসতে থাকেন এ সময়। সন্ধ্যা ছয়টা থেকে পাল্টে যায় দৃশ্য, দেখা মেলে শত শত রিক্সা, নেই কোনো বিশৃঙ্খলা বা কোনো শোরগোল। নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে রিক্সা দাঁড় করিয়ে অপেক্ষা করেন সবাই। এখানে ইফতার সংগ্রহে কাউকেই লাইনে দাঁড়াতে হয় না, স্বেচ্ছাসেবকরাই পৌঁছে দেন ইফতার। আজানের 5 থেকে 7 মিনিট আগেই ডি ব্লকের বিভিন্ন সড়কে স্থান করে নেয় প্রায় 1000 রিক্সা। বাইরে এখন মনে করেন 40 টাকা ইনকাম হয়েছে, 40 টাকা দিয়ে ইফতার কিনা খামো না বাসা নিয়ে যাবো, এই ইফতারটা পাই অনেকটা উপকার হয়েছে না। এখানে আমি নতুন ইফতার করলাম, এই 3-4 দিন হইব ইফতারি খাচ্ছে। এরা আল্লাহর কাছে দোয়া করি তাদের যেন বালা মুসিবত দূর করে। ইফতারের সময় পার হলেও স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা থাকে নতুন মেহমানদের খোঁজে। মেহমানরাও সারা দিনের রোজা শেষে তৃপ্তির ঢেকুর তুলে ফিরে যায় যার যার কর্মব্যস্ততায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এই জন্যই যমুনা টিভিকে এত ভালোবাসা মানে পেয়ে গিয়েছে আমাদের কাছে। আর ইফতারের এই যে সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম, যেটা হচ্ছে জায়গাটার নাম কি, এক মিনিট, ঢাকার লালমাটিয়া, হ্যাঁ লালমাটিয়ায়। তো দেখলাম খুব সুন্দর লাগছিল যে প্রত্যেক রিকশাওয়ালা ওখানে গিয়ে লাইন করে দাঁড়িয়েছে, তো এই যে মানুষের জন্য উপকার করা, মানুষকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্নদান করা, এটার উপর দিয়ে আমার মনে হয় না কিছু পুণ্য রয়েছে। দেখা গেল ছোট থেকে বড় সবাই হেল্প করছে, সবাই মানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। বাচ্চা মেয়েটাকে দেখলাম খুব সুন্দর যে লাইনে দাঁড়াও বলছে। আর যমুনা টিভিকে অসংখ্য
ধন্যবাদ এই সমস্ত ছোট ছোট এই সময়ে ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে মানে জনগণের সামনে নিয়ে আসা। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যেটা দেখলাম ওখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্লাভস ব্যবহার করা একদম গ্লাভস মানে এটা খুবই ভালো লাগলো। খুব ভালো বলেছিস একদম। তো এই জিনিসটা সত্যি এখন তো খুবই দরকার এবং সেটা লক্ষ্য রাখা হচ্ছে এখানে আমরা যেটা দেখলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে বিশেষ করে আমাদের দেশের যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে এখানে এখন ম্যাক্সিমাম হচ্ছে খারাপ নিউজ আমরা দেখতে পাই, ঠিক আছে? তো যমুনা টিভিতে এইটার আমি ব্যতিক্রম দেখলাম এবং পজিটিভ নিউজ অনেক দেখাচ্ছে এখানে এবং অ্যাকচুয়ালি বাংলাদেশে সেটা কমেও গিয়েছে। ফলো পাচ্ছে, ফলো পাচ্ছে, সেরকম ভারত বাংলাদেশে প্যান্ডামিকের প্রভাবটাও কম, অনেক কম, অনেক কম, সেই জন্যই হয়তো ভালো ভালো জিনিসগুলো দেখাতে পাচ্ছে। তবে মিডিয়ার উচিত আমার মনে হয় যে সবসময় নেগেটিভ দিকটা না দেখে পজিটিভ দিকটাও দেখানো উচিত এবং পজিটিভ দিক দেখালে প্রচুর রোগ এমনি ভালো হয়ে যায়। কারণ হচ্ছে অনেক সময় হয় কি কারোর হয়তো সত্যি কোভিড হয়েছে, আমি প্রত্যেকদিনই মোটামুটি কোভিডের ব্যাপারটা টানছি কারণ হচ্ছে এটা নিয়ে অনেক বড় একটা বিশ্বে কথাবার্তা চলছে এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছেও, তো সেই জন্য কোভিডটা টানা। তো সেই জায়গায় বলছি যে সত্যি কারো হয়তো দেখা গেল যে কোভিড হয়েছে এবং সেখানে সে হয়তো বা অসুস্থও হয়েছে এবং কিছুটা হয়তো শ্বাসকষ্টও হচ্ছে, ম্যাক্সিমাম তো মারা যাচ্ছে শ্বাসকষ্টে এবং শ্বাসকষ্ট হচ্ছে, তখন যদি এই যে মৃত্যু মিছিল দেখে সে মিডিয়া আতঙ্কিত হয়ে সে এমনি মারা যাবে। এবার সেই শ্বাসকষ্টটাই যদি এটা পজিটিভ নিউজে আমরা ঘেরা থাকতাম হয়তো বা সে বেঁচে যেত, সে হয়তো কিছুটা সাফার করতো কিন্তু সে বেঁচে যেত। কিন্তু ওই যে আর্ধেক মরে যায় যখন এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো দেখে, এমনি সুস্থ মানুষই আমরা যখন দেখছি প্রতিনিয়ত এই ভিডিওগুলো তখন সত্যি নিজেদের মধ্যেও একটা মনে হচ্ছে যেন আমরা শক্তি হারিয়ে ফেলেছি এবং নিজেকেও মনে হচ্ছে যেন কই এইটা হয়ে গেল না তো, একটু হাঁচি হলে আমার কোভিড হয়ে গেল না তো। তো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার দরকার। তো মিডিয়াকে আমাদের মনে হয় সবার সচেতন হওয়া দরকার, মিডিয়া জগৎকেও সচেতন হওয়া দরকার। হ্যাঁ, দেবো খবর দেবো যেটা হচ্ছে সেটা তো অবশ্যই দিতে হবে, যে নেগেটিভ নিউজ রয়েছে তো সেটাও দিতে হবে, কিন্তু এমন নয় যে সবসময় নেগেটিভ নিউজ চলবে, অবশ্যই পজিটিভ নিউজটাকেও। অনেক সময় কি হয় মিডিয়া মানে খারাপ নিউজটাকে বেশি বড় করে তুলে ধরে, একদম পজিটিভ যেটা ভালো একটা পজিটিভ নিউজ কিন্তু সেটা ছোট করে দেখিয়ে দেয়। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় দিয়ে মিডিয়া প্রচুর ইনকাম করে, ঠিক আছে? এই ব্যাপারটা আমি দেখেছি, মানে মানুষের মনে ভয় ধরানোর ব্যাপারটা বা এইভাবে যে কোনো জিনিসে ভয় ধরিয়ে দিয়ে সেটা দিয়ে বিজ্ঞাপন করে প্রচুর ইনকাম করে। এবং শুধু সেটা মিডিয়া বলবো না, বিভিন্ন যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে সেগুলোও তাই করছে। তো যাই হোক, বেশি কিছু বলার নেই, আজকের ভিডিও সত্যি ভালো লাগলো যে এত সুন্দর সুন্দর জিনিস কাজকর্ম সমাজসেবামূলক কাজকর্ম চলছে এবং যমুনা টিভিতে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পজিটিভ নিউজ আমাদের সামনে পরিবেশন করার জন্য। তো তোমাদের কেমন লাগলো জানিও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য স্টে টিউন।